সো মুন, কি খবর, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, এভরিথিং ইজ ফাইন উইথ মি। তো তুমি একটু বলো আমাকে, গোহিন বালুচর, লাইক বিফোর গোহিন বালুচর এন্ড আফটার গোহিন বালুচর, মুনের লাইফটা কিরকম? বিফোর গোহিন বালুচর যেমন ছিলাম মানে খুবই সিম্পল, এখনও আমি সিম্পল আছি, এখনও আমি খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি, আমার কোনো ঝামেলা হয় না, কেউ বলে না যে এই মাঝে মধ্যে দু একজন বলে যে আচ্ছা এটা ভুল না, কারণ আমাকে এক একবার এক এক রকম লাগে, মানুষ বলে যে আমার মেকআপ সবসময় আমাকে চেঞ্জ করে আমার ফেস, সো হয়তো বা মানুষ ওইভাবে আমাকে চিনতে পারেনি, বাট একটু হলেও চেঞ্জ হয়েছে, যেমন সিনেমা করছি বা আরও করব কথা চলছে, আর হচ্ছে যে এইটুকুই। অনেক বড় বড় আর্টিস্টের সাথে আমি এখানে কাজ করেছি, শুভনা ম্যাম, রাসু ইসলাম আসাদ স্যার, বাবু ভাইয়া, সো এত বড় বড় মানুষের সাথে কাজ করেছি, এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালো হওয়ার কথা, ওনারা অনেক হেল্পফুল। শুটিং এর কিছু ছোট ছোট গল্প বলো, কিভাবে দে হেল্প ইউ? শুটিংয়ে যেটা হয়েছে, আমি তো অনেক পরে ওদেরকে জয়েন করেছি, যেমন তানভীর, নীলা আগে থেকে গ্রুমিং করেছে, তো আমাকে শুটিংয়ে যাওয়ার এক সপ্তাহ আগে আমাকে তারা কনফার্ম করে, তারপরে এরপরে ফার্স্ট সিজে আমি ধরতে পারিনি, কারণ ক্যারেক্টার আমি ঢুকতে পারিনি, কারণ যে ক্যারেক্টারটা খুবই স্ট্রং একটা ক্যারেক্টার সিনেমার, আপনারা দেখেছেন সিনেমাটা, তো ভাইয়া তখন একটু আপসেট ছিল, বাট ভাইয়া কখনো আমাকে বকা দেয়নি, ভাইয়া প্রথমে আমাকে কাজ করে, হ্যাঁ সোদ ভাইয়া কখনো আমাকে বকা দিত না, কারণ সে আমাকে আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছে যে আচ্ছা মুন, আপনাকে যদি বকা দিতে তাহলে আপনি নার্ভাস হয়ে যাবেন? আমি হ্যাঁ ভাই, আমি একটু নার্ভাস হয়ে যাবো বকা দিলে, তাহলে আমার অ্যাক্টিংটা ভালো হবে না, সেজন্য সে কখনো আমাকে অ্যাক্টিং করার টাইম আমি কখনো বকা ছকা দেয়নি, আমাকে ভালো করে বুঝিয়েছে, এর আগে কয়েকবার আমাকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে, সো এইভাবে করে আমাকে তার হেল্প করেছে। শুটিংয়ে জয়েন করছো কোথায় গিয়ে? টিমের সাথে? টিমের সাথে বরিশালে, আমরা বরিশালে গিয়েছিলাম একসাথে, তার আগে তো প্রেস কনফারেন্স হয় ছোটোখাটো একটা। শুভনা মুস্তাফার সাথে কাজ করছো, it was amazing, definitely. So kiki shikso kemon laglo, ki experience to the work for share karo? onader kache to shekhar shesh nei, sob shomoy Shubhna ma'am ar Asad sir to onara to friend, তো ওনারা ওনাদের অনেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেন, সবসময় খুব গল্প করতেন আমাদের সাথে, আর হচ্ছে সবসময় একটা জিনিস আমি ফলো করেছি কি, ওনারা না সবসময় ওনাদের ক্যারেক্টার এ থাকতেন, সেটা অন স্ক্রিন হোক আর অফ স্ক্রিন হোক, ক্যারেক্টারে থাকতেন, তো ওই জিনিসটা খুব মজার ছিল, আর যখনই ওনাদের সিন চলতো তখনই দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কীভাবে অ্যাক্টিং করছে, মনে হচ্ছে যে উনি শুভনা মুস্তফা না, উনি এই আসমা বেগম, এই এই মানুষটাই উনি, সো এগুলো ডেফিনেটলি অনেক মানে আমার জানার বোঝার অনেক কিছু আছে এখান থেকে, ওদের কাছ থেকে শেখার যে ব্যাপারটা তো পেয়েছি ডেফিনেটলি। কোনো গল্প কি মনে আছে, কি গল্প করলো দুজন আসাদ ভাই বা শুভনা ভাই? ওনাদের ডেতে যখন মানে ওনার যখন শুটিং করতেন, যেমন শুভনা ম্যাম বলেছেন একবার যে উনি একটা সিনেমার বোধহয় কাজ করছিলেন, তো সিনেমা না নাটক হবে আমি ভুলে গেছি, তো ডিরেক্টর ওনাকে, উনি ঘুমিয়ে যাচ্ছেন, ডিরেক্টর ওনাকে বলছে যে ঘুমাবে না তুমি, ঘুমিও না, তোমার যে সুন্দর সুন্দর চোখগুলো এগুলো, এই গানটা তোমার চোখটাকে, তোমার চোখের জন্য এই গানটা বানানো হয়েছে, হ্যাঁ তো তুমি ঘুমাবে না, মানে এরকম একটা স্টোরি ছিল আর কি, বা ম্যাম তো আরও অনেক সুন্দর করে কথা বলে, আর অনেক গুছিয়ে কথা বলে, তো আমার এইটুকু মনে ছিল, বাট অনেক সুন্দর একটা স্টোরি ছিল, তো এগুলো অনেক মজার মজার ব্যাপার আমাদের সাথে শেয়ার করে। মানে ওনার সাথে তোমার তো শুটিং ছিল, রাইট? মানে স্ক্রিনে কি ছিল? আচ্ছা, স্ক্রিনে ম্যামের সাথে আমার একটাই সিন ছিল, তাও হচ্ছে গানের মধ্যে। আচ্ছা, আদারওয়াইজ ওইভাবে কোনো, সেটা কি, সেটা কিভাবে করলাম, কোন এনজি হইছে বা ভয় ছিল নাকি তোমার? হ্যাঁ, ওনার চোখের দিকে তাকিয়ে আমাকে গানের দুইটা লাইন বলতে হচ্ছিল, তো আমি ওনার চোখের দিকে তাকিয়ে লাইন বলতে আমি খুব নার্ভাস হয়ে গেছি, ইভেন ওই যে চর জেগেছে, এটা হচ্ছে চর জেগেছে গানের একটা সিন, তো সেখানে দেখলেই বোঝা যাবে যে আমার, মানে আমি নার্ভাস হয়ে গেছি, ওর চোখের দিকে তাকিয়ে আমাকে গানের দুটো লাইন বলতে হচ্ছে। সো আচ্ছা, গোহিন বালুচর তো গেল, এখন লাইক তোমার নতুন মুভি আসছে, নতুন কালার পুতুল দেখলাম আমি ট্রেলার তোমার ফেসবুকে দেখলাম, সো ওইটা নিয়ে একটু বলো, কালার পুতুল নিয়ে বলো, তারপর আমরা গোহিন বালুচরের ব্যাপারে যাবো। কালার পুতুল হচ্ছে আমি যখন বিগ চ্যানেলে টপ মডেল 2014-এ সেকেন্ড রান আপ হই, তার পরপর ইমপ্রেস থেকে আমাকে এই সিনেমার জন্য বলা হয়েছে, এটা হচ্ছে তো গালিব ভাইয়া, ডিরেক্টর গালিব ভাইয়া আমাকে বলেছেন যে আমাকে, উনি চিনতেন না, তো আমাদের যে আরও চ্যানেলে যে যারা আছেন তারা আমাকে পরিচয় করে দিয়েছেন ওনার সাথে, তারপরে গালিব ভাইয়া বললো ঠিক আছে তুমি এই ক্যারেক্টার, আমার হচ্ছে একটা ড্রাগের একটা আমি, আর হচ্ছে যে আমি কোনো কিছু খেয়াল করি না, ইভেন দেখা যাচ্ছে একটা মানুষ মরে যাচ্ছে বা তাকে মেরে ফেলা হচ্ছে তাও আমি হাসি,
হ্যাঁ, ইভেন আমার ভিতরেও অনেক কষ্ট আছে, বাট সেটা আমি আমি এগুলো কেয়ার করি না, কোনো কিছু বলে না, আমি আমার মতো নিজের মতো আছি, এরকম একটা ক্যারেক্টার। ইন্টারেস্টিং খুবই, সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। সো ওইটা করা হয়েছে আমার তখন 2015-16, হ্যাঁ, মানে ঘুরবার আগে। ওইটা আমার ফার্স্ট টাইম শুটিং করা, এখন। ওকে, শুটিং কবে করছো এটা? ওইটা 2015 এর মিডলে আর লাস্টে। তো তার ঘুরবার চল কিভাবে হলো? ঘুরবার চল তো 2016 এর লাস্টে হচ্ছে আর 17 এর ফার্স্ট থেকে। আচ্ছা, ওকে ওকে। তো এখন হচ্ছে তাহলে কালার পুতুল রিলিজ হচ্ছে ঘুরবার চলের পরে। প্রথম মুভি ছিল কালার পুতুল, কিন্তু রিলিজ হচ্ছে সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ। সো রিলিজ হচ্ছে 30 তারিখ। ওকে, সো এটাতে লাইক অ্যাক্টিং কোনো ভাবে তাদের কোনো কিছু মেলে, তো আমার ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে খুব ভালো লাগে। সো কিভাবে নিজেকে প্রিপেয়ার কিভাবে করলে? আমাকে অনেকগুলো সিনেমা দেখতে বলা হয়েছে, গালিব ভাইয়া, তারপর আমাকে সত্যজিৎ রায়ের কিছু সিনেমার উনি লিঙ্ক করেছেন, পথের পাঁচালী, তারপর হচ্ছে যে সত্যজিৎ রায়ের আরো কিছু সিনেমার বলেছেন, আমি কয়েকটা দেখেছি কিন্তু এখন নামটা মনে করতে পারছি না। ক্যারেক্টার কি? ক্যারেক্টার না, ওটা হচ্ছে যে আমাদের একটা জোনে আমাদের শুট করা হয়, তো তো কিভাবে করে যাবে সিচুয়েশনগুলো, জাস্ট সিচুয়েশনটা বোঝানোর জন্যই আমাকে এই সিনেমাগুলো দেখতে বলা হয়েছে। ইভেন আমার যে ক্যারেক্টার সেটা প্লে করার জন্য আমাকে ভাইয়া বলেছে যে তুমি দেখো কোনো তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার আশেপাশে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে। তো আমি ভাইয়া এরকম তো আশেপাশে আমার কেউ নাই, সো আমি কী করবো? পরে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, ফ্যাশনে কাঙ্গনা রানাওয়াত ওই ওইটা ওকে ফলো করো, দেখো সিনেমাটা আবার আমি ওটা দেখেছি কয়েকবার, আরও দেখো, ওকে একটু দেখো, ওকে একটু ফলো করো, চলে আসবে। তো তারপর শুটিংয়ে যেটা হয়, আমি ট্রাই করেছি যে নিজের মতো করে করার। ইভেন সবাই বলতো যে তুই তো পুরো অ্যাডিক্টেডের মতো বিহেভিয়ার তোর, কীভাবে এইসব করছিস? সো আমি তখন বললাম যে আমি জানি না, আমি মনে হচ্ছিল যে এরকম যাবে ক্যারেক্টার। প্রিপারেশন ছিল অ্যাক্টিং, তুমি কোথায় শিখছো? কোথায় শিখছো? আমি কোথাও না, কখনো কোনো এমনিতে গোবিন্দ বলেছে এইভাবে অ্যাক্টিং করছো, এত সুন্দর অ্যাক্টিং এইভাবে করছো। থ্যাংক ইউ, ইউ সারপ্রাইজ মি, সিরিয়াসলি খুবই ভালো অ্যাক্টিং করছো। থ্যাংক ইউ। সো এখন কালার পুতুল রিলিজ হচ্ছে 30 তারিখে, তারপরে কি? তারপরে তো দু একটা সিনেমার কথা চলছে, এর কালার পুতুলের পরে আমি একটা সিনেমাতে কাজ করি, চন্দ্রগতি কথা। আচ্ছা, কার এটা? ওটা বেঙ্গলের, এটার ডিরেক্টর হচ্ছে NH রাশেদ চৌধুরী। সো ওইটা ওনার, আমি যতগুলো সিনেমা করেছি সব ডিরেক্টরের ফার্স্ট সিনেমা। আচ্ছা, হ্যাঁ তাই দেখছি। সো ওইটাতে আমার যে ক্যারেক্টারটা ছিল আসমানি ক্যারেক্টার, ওটা শুটিং স্টার্টেড, ওটা তো শুটিং হয়ে গেছে, কালের পুতুলের পরে ওটা শুটিং হয়েছে। মানে বুঝি নাই আমি, তার মানে তুমি কালের পুতুল? আমি থার্ড করেছি গহীন বালুচর। ও আচ্ছা, দ্যাট ইজ ফার্স্ট। ইয়া, আচ্ছা, ওকে। তো ওইটা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম আর কি, সো ওইটা একটু লেট হচ্ছে, কারণ বেসিক্যালি ওটা ফেস্টিভ্যালের জন্য বানানো হচ্ছে। কে কে ওখানে কাস্টিং? ওইখানে কাস্টিং সব নিউ, পুরনো খুব কম আছে দু একজন, যেমন অশোকবাবু আছে। আচ্ছা, অশোকবাবু, হ্যাঁ। তারপর হচ্ছে যে দোয়েলাপু আছে, চন্দ্রপতি ক্যারেক্টারটা প্লে করছে দোয়েলাপু। আচ্ছা, তারপর আছে শ্রাবণ, আছে শ্রাবণ ভাইয়া, ওরা নতুন। সো ফোকাস কি মুভিতেই নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে হচ্ছে মুভি, কারণ আমি সিনেমাতে একটু কমফোর্টেবল। একটা একটা ইউনিটের সাথে অনেকদিন থাকা হয়, একটা ইউনিট মানে পুরো ফ্যামিলি মেম্বার হয়ে যায় সবাই, আর আমার মনে হয় যে সিনেমাতে নিজেকে প্রেজেন্ট করার একটা ভালো একটা অপরচুনিটি থাকে, নিজের ক্যারেক্টারটিকে প্রেজেন্ট করার, নিজে যে আমি যে অ্যাক্টিং পারি সেটা বোঝানোর একটা অপরচুনিটি থাকে। সো দ্যাটস আমি সিনেমাতে কমফোর্টেবল। আর নাটক হচ্ছে ধুপধাপ করে হয়, দুই একদিনে শুটিং থাকে, সো ওইখানে নিজেকে প্রেজেন্ট করার মতো এত কিছু থাকে না। বাট নাটক করব এক ঘন্টা, এক ঘন্টা যে মানে সিঙ্গেল যে নাটকগুলো হয় ওইগুলো আমি করব। এই মুহূর্তে কি নিয়ে বিজি? এই মুহূর্তে আপাতত কিছু না, সিনেমার কথা চলছে। সো নাটক, টিভিসি, মুভি এইগুলো নিয়ে বিজি, তারপর পার্সোনাল লাইফে তাহলে কি টাইম কিভাবে দিচ্ছ বা কি করতেছ? আমি পার্সোনাল লাইফে অনেক ফ্রি থাকি আপাতত, এখন অনেক ফ্রি আছি। কিভাবে? তো এখন দেখা যাচ্ছে আমি বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম ফ্রেন্ডের সাথে আড্ডা মারি, আমি খুব আড্ডা বাজ। আর হচ্ছে যে এই বাসায় পড়াশোনা কি করতেছো?
আমি বিবিএ করছি, কিন্তু দেখা গেছে যে আমার শুটিং এর জন্য আমার সেটা হয়তো যখন আপনি শুনেছেন তখন করেছি, কিন্তু এখন আর প্রেম প্রেম করছি না, এখন হচ্ছে ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি। আর বিয়ে আসলে বিয়ের এখনো সেই এজ হয় না যে বাসা থেকে বলেন না অনেকে সিনেমা দেখার পরে এসে বলল যে মনে হয়েছে যে আমার যে অপোজিট নট অপোজিট আমার যে সাথে যে কোয়ার্টিস্ট ছিল নীলা, অনেকে বলেছে যে মনে হয়েছে যে নীলা ইজ ডুইং দ্য লিড, বাট দেখলে সিনেমা দেখে দেখে মনে হচ্ছে যে সিনেমা যখন দেখেছি তখন দেখলাম যে তুমি মেজর ক্যারেক্টারটা তুমি করছো। সো তখন আমি যে হাসতাম, আমার এটা নিয়ে কোনো ইয়ে ছিল না যে আমার ঠিক আছে আমি যদি প্রমোশনে যদি হাইলাইট না হই ইটস ওকে ফর মি, যখন মানুষ সিনেমাটা দেখবে তখন মানুষ তো দেখবে বুঝবে তখন। সো তোমার ফিল্ম আমাদের এখানকার মুভির যেটা পরিবেশ আর আমার নাটকের বা টিভি সির ওই পরিবেশের সম্পর্কে তোমার আসলে কি মানে তোমার হোয়াট ডু ইউ থিংক লাইক মানে ভালো লাগে কোনটা বা কি ইমপ্রুভ হওয়া দরকার? ইমপ্রুভ তো অনেক কিছু দরকার, কারণ আমাদের দেশে ভালো ভালো গল্প আছে, ইভেন অনেক গুণী ডিরেক্টর আছেন, কিন্তু ওই যে দেখা যায় যে প্রোডিউসার বা ইনভেস্টমেন্ট টাকা পয়সা হাবিজাবি সব কিছু নিয়ে বা প্রমোশনের জন্য এসবের জন্য আসলে আমরা এখনও পিছিয়ে আছি অনেকখানি। সো ভালো গল্প আছে, ভালো গল্প যখন মানুষ পায় তখন কিন্তু দেখতে যায়। যতগুলো পিছনে যেমন মনপুরের কথা বলি, ওটা কিন্তু কমার্শিয়াল সিনেমা না, কিন্তু সেটা খুব হিট করেছে সিনেমাটা। সো আমার সিনেমাটা কতদূর কী হয়েছে সেটা আপনারা দেখেছেন। সো ভালো গল্পের ভালো গল্প আছে, কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো হয়তো ঠিকভাবে ব্যাপারগুলো দেখছে না। তুমি বাইরেও কাজ করো, কলকাতায় কাজ করছো হয়তো কিছু, সেগুলো বলো কীরকম পরিবেশ কীরকম ছিল? হ্যাঁ, আমি যখন বাইরে কাজ করেছি বাইরের ইউনিটের সাথে লাইক ইন্ডিয়াতে একটা কাজ করেছি, তো দেখলাম যে ওরা খুবই প্রফেশনাল, খুব মানে তাদের টাইম মেনটেন্স, তাদের কখন কোন সিন হবে, তাদের লাইটিং ক্যামেরা সব কিছু সেট আপ করে এখানে কয়টা সিন যাবে সেগুলো একসাথে কমপ্লিট করা, তারপর ওইখানে মানে খুবই প্রফেশনাল ওরা, খুব ভালো লেগেছে আমার কাছে। সেই জন্য দেখা গেছে যে ওরা আমাদের যে তোরা এগিয়ে আছে সবাই কি ভাইরাল হওয়ার জন্য বিজি, ফেসবুকে বিজি, এরকম এই জন্যই কি এরকম? এটা দেখছি, এটা খুবই আমার কাছে খুবই জঘন্য লাগে ব্যাপারটা যে ফেসবুক দিয়ে সবাই ভাইরাল হচ্ছে, ইভেন আমরা ভালো কোনো কিছু শেয়ার করছি না। হিরো আলম একটা ভিডিও করলো সেটা আমরা ভাইরাল করে দিলাম, কিন্তু একটা সুন্দর একটা গান যে একটা মিউজিক ভিডিও হলো বা সুন্দর একটা গান হচ্ছে সেটা আমরা কেউ শেয়ার করছি না, ভাইরাল করছি না। তো এটা হচ্ছে মানুষের হয়তো সেন্স আর কি বলবো। এখন ট্রেন্ডিং কি সেটা জানো, মানে ফেসবুকে কি ট্রেন্ডিং? ফেসবুকে তো দেখি সবাই লাইভে এসে ফেমাস হয়, তারপর হচ্ছে যে লেম কিছু কাজ টাজ করে ফেমাস হয়। সো আমার মধ্যে কখনো এই ব্যাপারগুলো ছিল না যে আমি কিছু আমি ইম্পর্টেন্স পাওয়ার জন্য বা নিজের পাবলিসিটি নিজে করার জন্য কিছু লেম কাজ করব, কখনোই না। আমার কথা হচ্ছে যে আমি যদি ভালো ভালো কিছু কাজ করি মানুষ এমনিতে আমাকে চিনতে পারবে, মানুষ এমনিতেই বুঝবে। এরকম সুবর্ণ ম্যাম তো এত ফলোয়ার্স নাই ফেসবুকে, বাট সে কি আমরা তো সবাই জানি। আবার দেখা যায় যে অনেক এখন ফেসবুক সেলিব্রিটি আছে যাদের 3-4 লাখ ফলোয়ার্স, কিন্তু তাদেরকে বাংলাদেশে আপনি একটা গ্রামে যেয়ে শুটিং করুক না কজন চিনতে তাদেরকে, কেউ চিনবে না। সো দ্যাটস দ্য থিং। সো যদি তোমাকে একদিন বলা হয় যে সে আজকে মন ভাইরাল হবে, তুমি কিভাবে ভাইরাল হবে? ভাইরাল আমাকে অনেক অনেক ভাবে অনেকে অনেক কিছু বলেছে, লাইক অনেকে বলেছে একটু নিজেকে এক্সপোজ করো, একটু বুঝাতো, একটু শর্ট ড্রেস ট্রেস পরে ছবি তোলো, তারপর ফেসবুক আপলোড দাও, ব্লা ব্লা ব্লা। তো আমি বলেছি যে না, আমার যদি কোনো কাজের জন্য যদি আমাকে এক্সপোজ হতে হয় আমি করবো, নিজেকে এক্সপোজ করবো, বাট শুধু শুধু নিজের পাবলিসিটির জন্য নিজেকে নিজে একটা ফটোশ্যুট করবো নিজেকে এক্সপোজ করে দরকার নেই আমার। মানে ফেসবুকে মেয়েগুলো যেভাবে করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে তাদেরকে তো চিনো না, কোনো কাজ নাই কিছু নাই, কিন্তু ফেসবুকে চিনো, হ্যাঁ এক্স্যাক্টলি,
এক্সপোজ করে করে তাদের প্রচুর ফলোয়ার্স, মানে ফেসবুক ফ্যান্স ওদের বেসিক্যালি, আর এর বেশি কিছুই না। তুমি নতুন ছেলে মেয়েদেরকে চিনো যারা কাজ করতেছে নাটক আর মডেল? হ্যাঁ হ্যাঁ চিনি তো, চিনবো না কেন? কার কাজ ভালো লাগে? আমার নতুন কারো কাজই ভালো লাগে না, মানে ওদের মধ্যে ফেকনেসটা বেশি দেখা যায়। আচ্ছা, মানে ওরা কথা বলছে সেখানেও তারা নাকামি করছে, অ্যাক্টিং করছে সেখানেও নাকামি, মানে সব কিছুতে নাকামি, তাদেরকে যেই ক্যারেক্টার দেওয়া হোক সব কিছুতে তাদের নাকামিটা দেখা যায়। সো লাইক, ভাইয়া তোমার ফোনটা তো অনেক সুন্দর, কোত্থেকে নিয়েছো? আল্লাহ, এটাতে এত সুন্দর সেলফি হয়, ও মাই গড। সো তোমার নতুন মুভি কালার পুতুল রিলিজিং অন 30th অফ মার্চ, বলো কেন, মানে ভিউয়ার্সরা আসবে কেন দেখতে আসবে? সিনেমাটি আসলে সচরাচর বাংলাদেশে এরকম সিনেমা আমি কখনো দেখিনি, এটা হলিউডে দেখা যায় এই ধরনের সিনেমাগুলো, লাইক গল্প টোটালি সাসপেন্স থ্রিলার। এখানে কোনো আপনি ভালোবাসা বা প্রেমের, মানে যেগুলো আমি দেখতে পাই এই টাইপের কোনো সিনেমা না। নিউজ G24-কে অনেক 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 ধন্যবাদ আমাকে তাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন, নিউজ G24-এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, সবসময় তাদের সাথে থাকুন, ভালো ভালো ভিডিও দেখুন, আমার ভিডিওটি দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।